আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো ঢাকা মাওয়া পদ্মা সেতুর লিঙ্ক প্রজেক্টের ঢাকা নারায়ণগঞ্জ বা গুন্ডিগড় থেকে জয়েন পর্যন্ত রেল লাইন বসানোর কাজের সর্বশেষ অগ্রগতি। চলুন আমরা দেখি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পদ্মা রেল লাইন ডিল প্রজেক্টের গেন্ডারিয়া গুন্ডিগড় অংশে। আমি এখন দাঁড়িয়ে আছি, আপনাদের এই কাজের অগ্রগতি দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা এই ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন আপনাদের দেখাচ্ছি মিটার গেজ থেকে ব্রড গেজ, ব্রড গেজ থেকে মিটার গেজ, যে লাইনগুলি চেঞ্জ হবে সেই লাইনগুলি এখানে জুরাইন অংশে বসানো হয়েছে। এটাই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন আপনারা এই সিস্টেমটা। এখানেও লাইন চেঞ্জিংয়ের লাইনগুলো বসানো হয়েছে, এগুলো আপনারা দেখুন। এটা জুরাইন অংশে। এখন আমরা দেখতে পাচ্ছি গুন্টিগড় জুরাইন রেলগেট পর্যন্ত কাজের অগ্রগতি অনেকটাই সম্পূর্ণ হয়েছে। আর এই কাজ যেভাবে এগিয়ে চলছে, এইভাবে যদি এগিয়ে থাকে তাহলে খুব একটা সময় লাগবে না ঢাকা নারায়ণগঞ্জের রেল লাইন চালু করতে। এখানে প্ল্যাটফর্মের কাজের জন্য, প্ল্যাটফর্ম তৈরির জন্য এখানে কাজ চলছে। খুব সম্ভবত খুব তাড়াতাড়ি এই প্ল্যাটফর্মটা তৈরি হয়ে যাবে এবং এখান দিয়ে ঢাকা নারায়ণগঞ্জের রেল লাইন এবং রেলগাড়ি চলবে। এখানে আমরা দেখতে পাচ্ছি চায়নারও কিছু প্রকৌশলী এখানে তত্ত্বাবধানে আছেন, তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখন আপনাদেরকে দেখানো হচ্ছে পদ্মা রেলওয়ে লিঙ্ক প্রজেক্টের গেন্ডারিয়া রেল স্টেশনের প্ল্যাটফর্ম নির্মাণের কাজের অগ্রগতি। এখানে এখন আপনারা দেখছেন এটা, এখানে প্ল্যাটফর্ম তৈরি হবে, এখানে এসে ট্রেনগুলো থামবে। এই কাজের অগ্রগতি আপনাদেরকে দেখানো হচ্ছে। এখন খুব দ্রুত গতিতে এই কাজ চলছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে খুব শীঘ্রই ঢাকা নারায়ণগঞ্জ রেল লাইন খুলে দেওয়ার চিন্তা ভাবনা চলছে, সেই জন্য এই রেল লাইনের মেরামতের কাজ খুব দ্রুত গতিতে চলছে। আপনারা দেখছেন অনেক শ্রমিক এখানে কাজ করছে, যেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন এবং কাজের অগ্রগতি সম্বন্ধে জানুন। ধন্যবাদ।